মহাতারকারা বোধহয় এমনই হন, তাদের কারণে ছাপিয়ে যায় ভৌগোলিক দূরত্ব, মিলিয়ে যায় ধারালো কাঁটাতারের বেড়া, এক হয়ে যায় দুই ভিন্ন জাতি। বাংলাভাষী বলে বাংলাদেশ ও কলকাতার মিল আছে বেশ, তবে সাকিব আল হাসানের কারণে সেই মিল মহব্বত যেন হয়ে ওঠে দ্বিগুণ। শুধু বাংলাদেশি নন, তিনি যে কলকাতারও সম্পদ, অন্তত কলকাতার নাইট রাইডার্সের। কলকাতার দুটি শিরোপা এসেছে এই সাকিবের হাত ধরেই। আইপিএল থেকে সাকিব নিজেকে গুটিয়ে নিয়েছেন, কেউ কেউ এতে দেখছেন কলকাতার উদাসীনতা। তবে ভারতীয় গণমাধ্যম দাবি করছে, সাকিবকে আইপিএল খেলানোর সব চেষ্টাই নাকি করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। সাকিব যখন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন, তখন খবর চাউর হয়েছিল কলকাতায় নাকি চাচ্ছে সাকিবের জায়গায় অন্য কোনো বিদেশিকে নিতে, কারণ সাকিবকে পুরো আসর জুড়ে পাওয়া যাবে না। সাকিব নাকি সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে নীরবেই সরে গেছেন। তবে ভারতীয় দৈনিক ও পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ভিন্ন দাবি করছে। তাদের দাবি অনুযায়ী সাকিবকে আইপিএলে খেলানোর সব ধরনের চেষ্টাই করেছিল কলকাতা, তবে বিসিবির অনর অবস্থানের কারণেই নাকি শেষ পর্যন্ত সাকিবের আর কলকাতার জার্সি গায়ে চাপানো হয়নি। আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাকিব আল হাসানদের আইপিএলে খেলানোর জন্য অনেক চেষ্টা করেছিল কেকেআর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব নাকি মানেনি বাংলাদেশের বোর্ড। কি ছিল বিসিবিকে দেওয়া কলকাতার সেই প্রস্তাব? আইপিএল শুরু হয়েছে 31 মার্চ, কলকাতার প্রথম ম্যাচ ছিল 1 এপ্রিল। এদিকে 4 এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড ঢাকা টেস্ট, যেখানে কলকাতা নাইট রাইডার্সের দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস যথারীতি খেলছেন বাংলাদেশের হয়ে। এই টেস্ট শেষে তাদের কলকাতায় যোগ দেওয়ার কথা। মে মাসে বাংলাদেশের আবারও খেলা, সেবার যেতে হবে আয়ারল্যান্ড সফরে। 9 মে থেকে 14 মে পর্যন্ত 3 ম্যাচ ওয়ানডে সিরিজের ছুটি। আইপিএল চলাকালে বাংলাদেশের খেলা থাকায় কলকাতা বিসিবিকে প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে খেলুন লিটন, তবে সাকিব যেন এ সময় কলকাতার সাথে থাকেন। খোদ সাকিবও এমনটি চেয়েছিলেন, আর এ কারণেই বোর্ডের কাছে করেছিলেন এনওসির আবদার। এরপর আয়ারল্যান্ড সফরের সময় সাকিবের বদলে লিটনকে চেয়েছিল কলকাতা। সে সময় সাকিবকে আয়ারল্যান্ড সফরের জন্য ছুটি দিতে কোনো আপত্তি ছিল না দুইবারের শিরোপা জয়ীদের। তাদের উদ্দেশ্য ছিল দুই বিদেশি ক্রিকেটারের অন্তত একজন যেন দলের সাথে থাকেন, তাতে টিম ম্যানেজমেন্টে অনেকটা নির্ভর থাকত। তবে বিসিবি কলকাতার সেই প্রস্তাব মানেনি। কোনো সিরিজের সময় দুই ক্রিকেটারের কাউকে ছুটি দিতে আপত্তি জানালে এই টানাপোড়েনে অনেকটা ত্যক্ত বিরক্ত হয়ে ওঠেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন আইপিএল থেকে। সাকিবের বদলি হিসেবে কলকাতা দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার জেসন রয়কে। এমন হেভিওয়েট এক ব্যাটার যোগ দেওয়ায় লিটনের জন্য কলকাতার একাদশে সুযোগ পাওয়া একটু কঠিন হয়ে গেল। দিন শেষে পুরো ঘটনায় শুধু সাকিব নন ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্সও, অন্তত এমনটি মনে করেন ভারতের ক্রিকেট কিংবদন্তি ইউসুফ পাঠান। সাবেক এই নাইট তারকা বলেন, সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার, 3-4 নম্বরে ব্যাট করার পাশাপাশি 4 ওভার বোলিংও করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইন আপ, তাতে আয়ারের পর সাকিব না থাকাটাও কলকাতার ব্যাটিংকে ভোগাবে। প্রশ্ন তোলাই যায়, দিন শেষে বেশি ভোগান্তি কার হচ্ছে, কলকাতার, সাকিবের, নাকি বাংলাদেশের ক্রিকেটের? শ্যাম চৌধুরী, বিডি ক্রিক টাইম।